हेलो फ्रेंड्स, वेलकम टू ऑल ऑफ यू। जहाँ चैनले नतून आछो अवश्य चैनल के सबसक्राइब कर नियो एवं पाशे थाका बेल आइकन टी प्रेस करे ऑल नोटिफिकेशन ऑन कर नियो। तो आज के वीडियो तुम्हारे जे WPSI एवं वायरलेस ऑपरेटरे जे मार्टा रही है सेटा रिलेटेड ही। तो जादेर बैरकपुर एस पैरेड ग्राउंडे मार्ट रही है तो तादेर जोन्नो विशेष करे बोलबो এবং বাকি যারা অন্য জায়গায় রয়েছে তাদের জন্য বলবো। বাট আমি যেহেতু এখানে রয়েছি তো মাঠটার ব্যাপারে আমি এখানে কেমন কি মাঠটা আছে সেই ব্যাপারে ভালো জান মানে বলতে পারবো, সেই জন্যই মেইনলি এটার কথাই বলছি। তো প্রথমত যে এবার এসআই এর মাঠটা তোমাদেরকে বিভিন্ন মানে রিপোর্টিং টাইমটা বিভিন্ন শিফটিংয়ে ভাগ করে দিয়েছে, তো এইবার সেই হিসেবে তোমাদের আসতে হবে। যেমন কনস্টেবলের মাঠটা কী হয়েছিলো, একটাই রিপোর্টিং টাইম ছিল, তো যার ফলে কী হচ্ছিলো মানে সবাই আগের দিন ভোরবেলা এবং রাতে এসে মোটামুটি বসে থাকছিল, রেডি মানে রাতেই চলে আসছিলো। তো এইবার ওটা করার কোনো দরকার নেই, মোটামুটি যাদের ধরো 9টায় রিপোর্টিং টাইম আছে তো তারা ওই দিন আসলেই ভোরবেলা আসলেই বেশি ভালো হবে, কারণ প্রচণ্ড গরম, যত জার্নি করবে যত তত শরীরটা ক্লান্ত হয়ে যাবে। তো তাছাড়া যাদের 7টায় রিপোর্টিং টাইম আছে তো তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে মোটামুটি তোমরা আগের দিন চলে আসতে পারলে ভালো হয় বা ওই দিন ভোরে আসলেও হয়ে যাবে, কারণ যেহেতু শিফটিং ওয়াইজ ভাগ করে দিয়েছে তো খুব বেশি এক একটা শিফটে খুব বেশি ক্যান্ডিডেট হবে না, তো পুরো সব শিফটেই টোটালে ভাগ করে দিয়েছে। সেই জন্য আগের যেমন কনস্টেবলটা যেমন হচ্ছিল যে গ্যাদারিং হয়ে যাচ্ছিলো, প্রচুর ভিড় হচ্ছিলো, একটা একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছিলো, সেটা হবে না। কিন্তু যেটা সবথেকে বলার মেন বিষয়, প্রচণ্ড গরম পড়ছে, গরমটা মানে প্রচণ্ড গরম রয়েছে সঙ্গে প্রচণ্ড রোদের তাপ রয়েছে, তো মাঠটা একটু তো সবার পক্ষেই টাফ হয়ে যাবে, সেটা অবশ্যই সবাই বুঝতেও পারছে, সেটাই বলছি, সবাই এটাই বলছো, সবার জন্য এটাই বলছি যে মোটামুটি মাঠটা একটু টাফ হয়ে যাবে। তো মোটামুটি তোমরা এখন থেকে একটু রোদে দৌড়ানোটা প্র্যাকটিস করো, নাহলে এখানে এসে রোদে দৌড়াতে গেলে প্রচণ্ড চাপ হয়ে যাবে, একটু কষ্ট হয়ে যাবে। তো যেটা বললাম যে অনেকে কোশ্চেন করছিলো দাদা যার মানে পরে শিফট আছে তারাও কি আগের দিন রাতে চলে আসবে, না তো এইরকম আসার কোনো প্রয়োজন নেই। তো তোমার যা শিফটিং টাইম মানে রিপোর্টিং টাইম, তোমার যে শিফটে হচ্ছে যে টাইমে তোমার রিপোর্টিং টাইম রয়েছে তো সেই হিসেবেই আসবে, আগে বেশি আগে এসে কোনো লাভ নেই। তো আগের বার যেটা কনস্টেবলের ক্ষেত্রে যেটা হয়েছিল, তো 7টা থেকে যেটা রিপোর্টিং টাইম ছিল তো পরে সেটা গরমের জন্য যেটা মোটামুটি 6টাতেই ঢুকিয়ে দিচ্ছিলো এবং 6:30 থেকে মাঠ স্টার্ট হচ্ছিলো। তো এবারও দেখো তোমাদের ক্ষেত্রে কি হয়, মোটামুটি যদি 7টায় যেটা রিপোর্টিং টাইম রয়েছে ওটা যদি এগিয়ে 6টায় চলে আসে তাহলে খুবই ভালো হয়, তাহলে পরে যারা রয়েছে তাদেরও কিছুটা টাইম করে এগিয়ে আসবে। তো মোটামুটি তোমরা সকলেই মোটামুটি সকালের মধ্যে যাদের 9টায় বা তারপরে রিপোর্টিং টাইম রয়েছে তারাও মোটামুটি সকাল সকাল চলে আসবে, তো ভালো হবে, কারণ যদি টাইমটা একটু এগিয়ে যায় তো তাহলে সবাই সেইভাবে সবার তোমাদেরগুলো একটু এগিয়ে যাবে। তো আমি প্রথম দিনই কি মাঠে কেমন কি হচ্ছে, কখন কি স্টার্ট হচ্ছে, তো পুরো ডিটেলে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো, পুরো ডিটেলে আমি তোমাদেরকে বলে দেবো কখন কি হচ্ছে না হচ্ছে, সেই হিসাবে তোমরা আসতে পারবে। যেহেতু মাঠটা খুব একটা বেশি দিন ধরে না, জাস্ট 3 দিনের মাঠ, 28-29 এবং 30-28-29 এই দুদিন হচ্ছে ছেলেদের এবং 30 তারিখটা মেয়েদের। তো সেই হিসেবে বলছি মোটামুটি তোমরা সবাই একটু রোদে প্র্যাকটিস, রোদে দৌড়ানোটা প্র্যাকটিস করো, প্রচণ্ড গরম, তো গরমের মধ্যে মাঠ করাটা একটু সত্যি টাফ ব্যাপার, তবুও করতে হবে। দেখো চাকরি পেতে হলে একটু পরিশ্রম করতে হবে, একটু খাটনি করতেই হবে। তো সকলের জন্য অল দ্য বেস্ট, সবার মাঠ ভালো হবে। এবং আমি প্রথম দিনেরই মাঠের বিস্তারিত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকলের জন্য অল দ্য বেস্ট, সবার মাঠ ভালো হবে। এবং আরেকটা কথা যেটা বলছি ভুলে গেছি, তো সেটা হচ্ছে তোমরা সঙ্গে একটু হচ্ছে ইলেকট্রল বা ওআরএস সঙ্গে ক্যারি করবে, হ্যাঁ, আর জলটা তো ক্যারি করবেই, ইলেকট্রল বা ওআরএসটা একটু ক্যারি করলে যে তোমাদের একটু ডিহাইড্রেটেড ব্যাপার রয়েছে তো ডিহাইড্রেশন থেকে একটু ওটা থেকে ঠিক থাকবে, সেই জন্যই বলছি মোটামুটি ইলেকট্রল বা ওআরএস এগুলো একটু ক্যারি করবে মাঠে দৌড়ানোর আগে, একটু মোটামুটি এগুলো খেয়ে নেবে তো ভালো হবে একটু, সেই জন্যই বললাম। তো মোটামুটি সকলকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।